দ্য রেড ফাইলসের টিজার এবং পোস্টার লঞ্চ, এবং এই মুহূর্তে যার সাথে কথা বলছি বা পরিচয় দেওয়া দরকার আছে কি দরকার নেই, একদম গর্জিয়াস মুমতাজ, মুমতাজ সরকার, যদিও ছবিতে তাকে একদম একটা বেশ দারুণ ভূমিকা দেখা যাবে, তার কাছ থেকে শুনে নিই ছবিতে তার চরিত্রটা সম্পর্কে। দ্য রেড ফাইলসে তোমার চরিত্রটা ছোট্ট রেড ফাইলসে আমি একজন আইপিএস অফিসার, আমার নাম হলো প্রীতি রাও। আইপিএস অফিসার হলে যেরকম হতে হয়, মানে রিয়েল লাইফে তার নই, বাট দেন দেখে যেটুকু বুঝতে পেরেছি বা কয়েকজনকে স্টাডি করে যা বুঝতে পেরেছি, তো সেটাকে অনুকরণ করার চেষ্টা করেছি টু অ্যান এক্সটেন্ট। আদার দেন দ্যাট, এখানে তিনভাবে আমি চরিত্রটাকে বিল্ড করার চেষ্টা করেছি। দ্যার আর তিনটে গ্রাফ রয়েছে। একটা হলো আমরা ওকে দেখছি অ্যাজ এন আইপিএস অফিসার, সে একটা কেস এর পেছনে যেরকম খাটতে লাগে বা দ্য ওয়ে দে ওয়ার্ক বিহাইন্ড আ কেস, সেই অ্যাঙ্গেলটা। আরেকটা হলো অ্যাজ এ ওমান, কারণ 1990 সালের এই কেসটাকে ও রিভিজিট করছে, ও সেটাকে ক্র্যাক করার চেষ্টা করছে। সো অ্যাজ এ ওমান ইট ইজ ডেফিনেটলি হ্যাভিং অ্যান ইম্প্যাক্ট অন হার, সো ওর একটা পার্সোনাল টাচ তো একটা মহিলা হিসেবে রয়েছেই, সো সেই অ্যাঙ্গেলটা। আর থার্ড অ্যাঙ্গেলটা হলো ও সামহাও লিঙ্কড টু দিস কেস, সেটা কীভাবে অবভিয়াসলি সেটা ছবিটা দেখে লোকেরা জানতে পারবে, বাট দ্যাট ইজ দ্য থার্ড অ্যাঙ্গেল। সো এই তিনটে অ্যাঙ্গেলকে মিক্স করে আমি প্রীতি রাওকে ট্রাই টু ক্রিয়েট অফ। এই যে তুমি বললে যে পার্সোনাল, মানে বাস্তবে যদি আইপিএস হওয়ার হতে পারলাম না, কারণ বাড়িতে বাস্তবে তোমার থেকে ভালো আইপিএস কে হতে পারতো, কারণ চেয়ার খুঁজে খুঁজে নিয়ে আসতে হলো যে তোমার সাথে অন্তত হাইট যাতে কিছুটা হলেও মানে একটু অ্যাডজাস্ট হয় আর কি। এবং 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 জিনিস অ্যাকচুয়ালি হয়েছিল শুটিং চলাকালীন, একটা আই থিঙ্ক লোকেশনটা মনে নেই, যাই হোক একটা জায়গায় শ্যুট হচ্ছিলো, সো আমি তো পুরো ইউনিফর্ম পরে ওপর নিচ করছি অ্যান্ড এভরিথিং। একটা গাড়ির শট ছিল আমার মনে আছে, গাড়িতে জাস্ট উঠবো যে বিল্ডিংটাতে আমরা ভাড়া করে শ্যুট করছিলাম, তো ওখানে অনেক ওয়ার্কার্স ছিল, একদম আর্লি মর্নিং এই শ্যুটটা হচ্ছিলো আমাদের। সো লিফটে করে আমি নামছি, জাস্ট লিফটে ঢুকবো, লিফটে যখন ঢুকছি দেখি দুজন লোক, তারা আমাকে চিনতেই পারেনি অ্যাট অল, কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমি ওই ইউনিফর্মটা পরে আমি নিজে শর্ট দিতে নামছি, কিছুই না, ঢুকলাম, আমাকে দেখে কেন একটা শক্ত হয়ে গেল, আমি ওটা দেখে বললাম ও সো দে থিঙ্ক আই এম এন আইপিএস। আমি একটু করে একটু আরও সিরিয়াসলি একবার ওর দিকে তাকিয়ে নিলাম, লিটারালি ইউ শুড হ্যাভ সিন হাউ দে ওয়ার লাইক রিঅ্যাক্টিং। আমি যখন লিফট থেকে বেরোলাম, যে সিকিউরিটিটা ওখানে বসেছিল সে হয়তো মিস করেছে ওয়েন আই এন্টার দ্য বিল্ডিং, সেও চিনতে পারেনি, হঠাৎ দাঁড়িয়ে পড়ছে, এবার ও স্যালিউট করবে না, হাত না হবে না, কী করে বুঝতে পারছে না, বাট একটা কোয়েশ্চেন মার্ক যে হঠাৎ পুলিশ কেন এখানে, মানে কী হয়েছে এইখান, মানে হোয়াট ডিড আই মিস আউট। বাট আমার ওই ভীষণ একটা ফানি লেগেছিলো পুরো সিচুয়েশনসটা। সো একজন জাস্ট নর্মাল লেম্যান কিন্তু আমাকে সত্যি ভেবে ফেলেছিলো, সে তাহলে মানে ঠিকই করেছি কাজটা। টলিউডের এমন একজন অভিনেত্রী মানে যাদের প্রত্যেকটা অভিনেত্রীর বাউন্সার রাখতে রাখতে হয়ই আর কি, সেখানে তোমার কি কখনো বাউন্সার রাখতে হয়? কারণ তুমি নিজে বক্সিং করতে জানো, নিজে মানে এমন একটা হেভিওয়েট পার্সোনালিটি যে কী বলবো, যে বাউন্সার মানে তুমি কাউকে কারোর বাউন্সার হতে পারো, কখনো বাউন্সার রাখতে হয়েছে তোমার কোনো প্রোগ্রামে গেছো? সি বাউন্সার রাখাটা না রিকোয়ারমেন্টটা, why do we need bouncers, it is not je kyo hotat amar upor jhapiye porbe, ami jokhon emni raste bari amar upor ki lok emni hotat jhapiye pore, absolutely na, it is something je ki hoy jokhon amra kono kothao jai we get ki bolbo eto lokeder bhalobasha pai, everybody wants to come and greet us, everyone wants a bit of us, and amra chai to give you know that moment that time to them, kintu shobai jokon ekshathe hoye jay tokhon ektu na mane control kora jay na, so oi jinish ta ke control korar jonno bouncers ra royeche, keu amar jonno mere dhore kichu korbe na, in fact jodi keu mare kono darshok ke ba kauke I get very offended je tumi marbe keno ba tumi erom rude behave korbe keno ba take dhakka diye shorabe keno, normally shorabe, it's okay, they're here for us and we are here for them. আমি এই কারণে বলতে চাইছিলাম যে টলিউডের এমন একজন অভিনেত্রী যে বক্সিংও জানে, যে সবকিছু, অনেকেই আমায় বলেছে যে উফ মুমতাজ তো মানে ওই এসে মারপিটটা করে দেবে, ওই করে দেবে, ইনফ্যাক্ট আমাকে একটা সময় ছিল যে ও মুমতাজ রয়েছে মানে হিরো তো লাগবে না, ওই হিরো ওই হিরোইন ওই তো সব, তো ঠিক আছে কিছু আর লাগবে না। তোমার মানে অভিনয়ের প্রথম জীবন থেকে তোমাকে দেখছি আর কি, যে মুসলমানের গল্প থেকে বা তার আগে যে ছবি, যে দুটো ছবি করেছো বা পরপর যে ছবিগুলো করেছো, সেখানে প্রত্যেকটা ছবির সাথে প্রত্যেকটা ছবির মানে মুমতাজ আলাদা, মুমতাজ মানে ছবির জন্য মুমতাজ, মানে মুমতাজের জন্য মানে এটা নয়, এটা কি কনসাসলি করো নাকি মানে অটোমেটিক্যালি তোমার কাছে সেই ধরনের চরিত্রগুলোই আসে? না, এটা ভীষণ কনসাসলি করা। আমি ছবি ফার্স্টলি সিলেক্ট করি, আমি
কোয়ান্টিটিতে খুব একটা বিলিভ করি না, আই বিলিভ ইন কোয়ালিটি। খুব বেশি কাজ করি না, কিন্তু যেই কাজগুলো করি মিনিংফুল কাজ করি, যেটা মনে দাগ টানবে বা আমি মরে যাওয়ার পরেও লোকেরা বলবে এই ছবিটা ভালো করেছিল। সো আমার লাইন অফ ওয়ার্ক আই ট্রাই টু ক্রিয়েট যেটা কোয়ালিটি ম্যাটার্স ফর মি। কোয়ান্টিটি তো করাই যেতে পারে, ইউনো, একটা ছবি করে ফেললাম। আর যখন একটা ছবিত্র যখন একটা ছবি করি, একটা চরিত্র, আমি আই ট্রাই টু টেক ডিফারেন্ট ক্যারেক্টার্স যেগুলো আমি করিনি, বা সিমিলার ক্যারেক্টার হলেও সেটাকে একটু আলাদা করার চেষ্টা করি, বিকজ আলাদা করাটাই তো একটা চ্যালেঞ্জ, একটা নতুন চরিত্র করাটাই তো চ্যালেঞ্জ। আমি নিজেকে কতটা ভেঙে একটা অন্য মানুষ হয়ে যেতে পারছি, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট কিপস মি গোয়িং। সো আই লাভ দ্যাট, সো সেটাই করে। সো ইট ইজ আ ভেরি কনশিয়াস ডিসিশন। আর আই এম আ ডিরেক্টরস অ্যাক্টর, পরিচালক আমাকে ঠিক যেরকম মানে চান যে মমতাজ আমি চাই চরিত্রটা এরকম হবে, আমি চাই যে তুমি ব্যাপারটাকে এরকমভাবে হ্যান্ডেল করো, আই ডু দ্যাট। এবং তুমি চাইলেই তুমি ন্যাশনালি কাজ করতে পারো, ন্যাশনালি সালা করেছো, তো অসম্ভব প্রশংসা পেয়েছো, বা তোমার তামিল থেকেও তো অফার, বহু অফার এসেছে, যে তুমি চাইলে মানে ন্যাশনালি কাজ তুমি নিয়মিত করতে পারতে। এই যে বাংলায়ও নিয়মিত থাকা, নিয়মিত কাজ করা, এটাকে বাংলার প্রতি ভালোবাসা, মানে নিজের টান একটা কোথাও, নারীর টান। এই যে কথাটা বললে, আমার রিসেন্ট যে ছবিটা বেরিয়েছে শাবাস মৃত্যু, যেখানে আমি জুলন গোস্বামীর চরিত্র, হ্যাঁ, চরিত্রটা করলাম, তারপরেও আমার আরেক এটা বলা, যাই হোক, মানে লেটস সে যে আরও আমি হিন্দি ছবি করছি বা সামনে আসতে চলেছে, বাংলায় তো শুরু করেছি, বাংলার মানুষরাই আমাকে তৈরি করেছে, আর অভিনেত্রী হিসেবে মমতাজ আমি সেই দিকে এগোচ্ছি করছি, কিন্তু আমার কিন্তু তার আগেও আরেকটা আইডেন্টিটি আছে, সেটা হলো পিসি সরকারের মেয়ে। সো বাবাকে যেই পরিমাণের ভালোবাসা দর্শক দিয়েছে বা লোকেরা দিয়েছে, আমি সেই ভালোবাসাটা দেখে বা সেই ভালোবাসাটা পেয়ে জন্মেছি। আই হ্যাভ আ লট টু গিভ ব্যাক টু বেঙ্গল, বিকজ বেঙ্গল হ্যাজ গিভেন মি আ লট। তো আমি তো আমার নিজের বাড়িটাকে ভুলতে পারি না, আমার ছবির জগতে হাতে খড়ি হয়েছে কলকাতায়, সো হাউ ক্যান আই ফরগেট জাস্ট বিকজ আমি বাইরে বম্বে বা সাউথের কাজ করছি, ওখানে যেহেতু পেমেন্টটা ভালো বলে আমি নিজের বাবার বাড়ি ভুলে যাবো, সেটা হয় নাকি? বেঙ্গল কিপস মি অ্যালাইভ। আর আমি চাই আমি যখনই বাইরে গিয়ে কাজ করি তখন না, অবভিয়াসলি ইটস জাস্ট জিওগ্রাফি, এটা যে আমি বাংলা ছবি করছি না হিন্দি ছবি করছি বা তামিল ছবি করছি তেলুগু ছবি করছি তা না, ছবিটা হলো ছবি, ল্যাঙ্গুয়েজটা ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, ছবির মিডিয়ামটা তো একই, আমি আই এম গোয়িং দ্যার অ্যাজ অ্যান অ্যাক্টর, আমার কাজ হলো আমি অ্যাক্টিং করবো। সো আই ডোন্ট সি দ্যাট ভেদাভেদ যে এটা নো ন্যাশনাল ছবি, যেটা ভীষণ উইয়ার্ড লাগে লোকেরা ওই ভেদটা করে যে ও না হিন্দি ছবি করেছে, আরে হিন্দি ছবি কি, আমি একটা ছবি করেছি, আমি একটা অভিনয় করেছি। সো বাট হ্যাঁ, সেইভাবে বলতে গেলে কলকাতায় মানে বাংলা ফিল্ম রিলিজ অনেকদিন পরে আমার একটা বাংলা ছবি রিলিজ হলো, এর আগে আমার হিন্দি ছবি রিলিজ হয়েছে বা তামিল ছবি রিলিজ হয়েছে, সো বাংলা ছবি রিলিজ এইটা অনেকদিন পরে হলো, মাঝখানে ওয়েব সিরিজ করছিলাম, সো ওয়েব রিলিজেস হয়েছিল বাট নট মুভি, সো ভালো লাগছে। এখানে কোথাও তো বাবার সে একটা মতো চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ, যে হাম্বেল, এত বড় মানুষ হয়ে যে ডাউন টু আর্থ হওয়া যায়, সেই বাবার যে বৈশিষ্ট্য তোমার মধ্যে প্রকাশ পায়, তুমি এরকমই থেকো আর বাংলাতেই থাকো, সারা কিন্তু কাজ করো সারা ভারত তথা সারা পৃথিবীব্যাপী। অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।